সকালে টঙ্গীতে বিএনপি কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার সহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনী প্রচারে নেতাকর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের কেন্দ্রীয় জনগণের নির্বিঘ্ন ভোট দেওয়ার পরিবেশ এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এই নেতা। এখানে যদি অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের মতো এখানে লুটতাস করা হয় তাহলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিরকম হবে এই নির্বাচন থেকে সেটা বোঝা যাবে। এই নির্বাচনগুলো এই সিটি সরকার এবং নির্বাচন কমিশনের জন্য একটা অগ্নি পরীক্ষা। আর গাজীপুর সিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় জানান মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। গণতন্ত্রের মুক্তির জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে আমি রিক্স নিয়ে নির্বাচন। অপরদিকে দুপুরে তেলিপাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ বা বিএনপি কোনো পক্ষই প্রশাসনকে নিয়ে আমরা জড়িত চাই না, আমরা চাচ্ছি তাদেরকে যে যে কাজটি তারা যেন শান্তিপূর্ণ অবস্থায় করতে পারে। পরে মতবিনিময় সভায় নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহায়তা চান তিনি। সভায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। গাজীপুরের মানুষের জনগণের অধিকার থাকবে, বিএনপি নির্বাচিত হলে বাসে আগুন, ট্রেনে আগুন, দোকানপাটে আগুন, মানুষ পোড়ানোর লীলা খেলায় পরিণত হবে। 15 মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে দিন রাত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।